আসসালামু আলাইকুম। লার্নিং অ্যান্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। গত দুটো ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে মাইক্রোওয়ার্কিং জব কিভাবে করতে হয়, বিশেষ করে র্যাপিড ওয়ার্কার্স এবং পিকো ওয়ার্কার্স এর মধ্যে কিভাবে কাজ শুরু করতে হয় সাইন আপ করে সেটি দেখিয়ে দিয়েছিলাম। আজকে আমি সেই অনুরোধের ধারাবাহিকতায় আরো একটি মাইক্রোওয়ার্কিং জব সাইটের সাথে পরিচয় করে দিতে যাচ্ছি, যে ওয়েবসাইটটির নাম হচ্ছে microworkers.com, যেটি 2009 সালে যাত্রা শুরু করেছে এবং অদ্যাবধি পেমেন্ট দিয়ে আসছে। পেমেন্ট নিয়ে কোনো প্রবলেম হয়নি। আশা করি আপনি এই ওয়েবসাইটটিতে কাজ শুরু করে কোনো রকম স্কিল বা দক্ষতা বা কোনো রকম অভিজ্ঞতা বা কারো হেল্প ছাড়া বা অনেক টাকা ইনভেস্ট করা ছাড়াই অনায়াসে কাজ শুরু করতে পারবেন। সো স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। র্যাপিড ওয়ার্কার্স এবং পিকো ওয়ার্কার্স এর মধ্যে দুটো ভিডিও দিয়েছিলাম। আশা করি আপনি এই দুটো ভিডিও দেখে আসলে অবশ্যই আপনার আজকে এই ভিডিওটি দেখা সহজ হবে এবং আপনি অনায়াসে এই ওয়েবসাইটটিতে কাজ শুরু করতে পারবেন। সো অনুরোধ থাকবে এই ভিডিও দুটি দেখার জন্য। সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবর মতো অনুরোধ জানাবো, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন। পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন, যাতে সবার আগে লেটেস্ট লার্নিং এন্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন। সো আমি সরাসরি চলে যাচ্ছি আজকের মূল ওয়েবসাইটটিতে। এটির নাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যেটির নাম হচ্ছে microworkers.com। অনেক আনএমপ্লয়েড বা স্টুডেন্টস অথবা হাউসওয়াইফ অথবা যাদের মোটামুটি হাতে সময় রয়েছে তারা কিন্তু এখানে ইনভেস্ট করছে সময়টুকু এবং তার এগেনস্টে এক্সট্রা ইনকাম জেনারেট করছে। সো আপনিও সেটি করতে পারবেন। তো আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে রেজিস্টার বাটনে আপনাকে ক্লিক করতে হবে, কেননা আপনাকে প্রয়োজনীয় ইনফরমেশন গুলো এখানে যথাযথভাবে দিতে হবে যাতে করে আপনি এখানে অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারেন। সো প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নেম দিতে হবে আপনার প্রথম নাম, এরপর আপনার মিডল নাম দিতে হবে, এরপর আপনার লাস্ট নেম দিতে হবে। সো আপনি মিডল নামটি অপশনালও রাখতে পারেন, ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিলে হয়ে যাবে। এরপর আপনার যদি কোনো কোম্পানি থাকে তাহলে সেটি দিবেন, না দিলে কোনো প্রবলেম নেই। এরপর রয়েছে ডেট অফ বার্থ, এরপর ভ্যালিড একটি ইমেল অ্যাড্রেস দিবেন এবং যাতে করে আপনার পরবর্তীতে লগ ইন করতে কোনো প্রবলেম না হয়। স্ট্রং পাসওয়ার্ড দিবেন, পাসওয়ার্ড দেওয়ার সময় সবসময় মনে রাখবেন এখানে এখানে সেকশন দেওয়া রয়েছে, আপনি নাম্বার দিবেন প্রথমে 1 2 3 অথবা 0, এরপর দিবেন আপার কেস তার মানে বড় হাতের অক্ষর, এরপর আপনি দিবেন ছোট হাতের অক্ষর, এরপর আপনি স্পেশাল ক্যারেক্টার ইউজ করতে পারবেন, সেটি হচ্ছে যে আপনি ডলার চিহ্ন অথবা এখানে পার্সেন্টেজ চিহ্ন ইত্যাদি রয়েছে আপনি যেগুলো একটু ইউজ করতে পারেন। এরপর আপনাকে যথাযথ অ্যাড্রেসটা ইউজ করতে হবে, কেননা পেমেন্ট নেওয়ার সময় আপনার সেই অ্যাড্রেসটা তারা কিন্তু ভেরিফাই করে। এরপর আপনি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিবেন, এরপর আপনি যদি নিউজ লেটার পেতে চান সেটি দিবেন, এরপর এপি আপডেট যদি পেতে চান তাহলে অবশ্যই এখানে চেক বক্সে চেক দিয়ে রাখবেন। এরপর নিউজ লেটার রয়েছে, এরপর এই যে টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে সেই টার্মস অ্যান্ড কন্ডিশনের মধ্যে আপনি ক্লিক দিয়ে রাখবেন। ক্লিক দিয়ে রাখার পরে আপনি যখন সাবমিটে ক্লিক করবেন তখন আপনার একটি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে, দ্যাটস ইট। এরপর আপনার একটি ইমেল চলে আসবে, আপনার মেইলের মধ্যে মেইলটি চেক করবেন, মেইলে চেক করার পরে আপনি সরাসরি লগ ইনে চলে যাবেন, তার মানে আপনি এখানে তৈরি করার পরে এখানে লগ ইন করবেন আপনার ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে। যখন আপনি লগ ইন করবেন তখন আপনি সরাসরি যে ইন্টারফেসটি পাবেন সেই ইন্টারফেসটি আমি দেখাচ্ছি, তার মানে এখানে লগ ইন করার পরে যে ইন্টারফেসটি পাবেন সেই ইন্টারফেসটি হচ্ছে এটি। এই ইন্টারভিউ আসার পরে প্রথমত আপনাকে মনে রাখতে হবে যে এখানে হিউজ পরিমাণ কাজের অফার রয়েছে, অদ্যাবধি এখানে সাইন আপের উপরে 29 অ্যাভেলেবল জবস রয়েছে। এখানে যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো আমি আপনাদের সাথে একটু আলোচনা করি। প্রথমত রয়েছে কোয়ালিফিকেশন, এরপর টেস্টিং রয়েছে, মোবাইল অ্যাপ্লিকেশন রয়েছে, সার্ভের কাজ রয়েছে, সাইন আপের কাজ রয়েছে, ক্লিকের কাজ রয়েছে, তারপর ট্রান্সক্রিপশনের কাজ রয়েছে, ডাটা কালেকশনের অ্যানোটেশন, অনেকগুলো কাজের অফার কিন্তু এখানে রয়েছে। আপনি যে কোনো একটি ক্যাটাগরি ধরলে তার মানে এখানে যদি আপনি সাইন আপের কাজ ধরেন তাহলে এখানে সাইন আপের কাজগুলো উপস্থিত হবে। যদি আপনি সাইন আপে ক্লিক করেন তাহলে সাইন আপের যে কাজগুলো সেখানে সবগুলো কিন্তু উপস্থিত হবে। সো প্রথমে যেটি দেখতে পাচ্ছেন যে জিমেল ক্রিয়েট করা অত্যন্ত সহজ। জিমেল ক্রিয়েট করতে না জানেন যদি, অর্থাৎ আপনি যদি একই সাথে অনেকগুলো জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে চান, বিশেষ করে যারা আমেরিকান রয়েছেন তারা জিমেল অ্যাকাউন্ট চায়, সো সেই ভিডিওটি দেখতে চাইলে আমার চ্যানেল মেক মানি অনলাইন এর মধ্যে আসবেন। মেক মানি অনলাইন এর মধ্যে আপনি প্লে লিস্টে ক্লিক করবেন এবং জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে হয় আমেরিকান এবং ভ্যালিড, সেটি অবশ্যই আপনি দেখতে পাবেন। সো আশা করি সেই ভিডিওটি দেখে আসবেন। সো এখানে প্রথমে আসার পরে আপনাকে কোন কাজটি করবেন সেটি চুজ করে নিতে হবে। জিমেলের কাজগুলো বেশি, সো জিমেলের কাজগুলো করাও সহজ এবং আপনি অনায়াসে করতে পারবেন। ধরুন আপনি এই কাজটুকু করলে $0.08 পাচ্ছেন এবং 100টা কাজের মধ্যে কিন্তু অদ্যাবধি 4টি কাজ হয়ে গিয়েছে, এটি 3টি কাজ হয়ে গেছে 50টির মধ্যে। সো এই কাজগুলো সহজ, এই কাজগুলো আপনি করে নিতে পারবেন। তবে মনে রাখতে হবে যে আপনি ভ্যালিড ইমেল অ্যাড্রেস বা একই সাথে অনেকগুলো ইমেল অ্যাড্রেস তৈরি করবেন কিভাবে সেই ভিডিওটি আমি আবারও অনুরোধ জানাবো আমার চ্যানেলের মেক মানি অনলাইনের মধ্যে এসে। যদি আপনি সার্চ দেন কিভাবে হাউ টু মেক জিমেল অ্যাকাউন্ট
এই জিমেইল অ্যাকাউন্ট, জিমেইল অ্যাকাউন্ট দিয়ে যদি আপনি সার্চ দেন তাহলে অবশ্যই আপনি এখানে একটি ভিডিও পেয়ে যাবেন। তাহলে অবশ্যই সেই ভিডিওটি দেখে আসার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন হাউ টু ক্রিয়েট আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্টস উইদাউট ফোন ভেরিফিকেশন, কোনো রকম ফোন ভেরিফিকেশন ছাড়া যদি আপনি জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে অবশ্যই অনুরোধ থাকবে এই ভিডিওটি দেখে আসবেন, যেটি আমি ফোনের মধ্যে দেখিয়ে দিয়েছি। আপনারা যারা স্মার্টফোন ইউজ করেন স্মার্টলি আপনি এই কাজটুকু করে নিতে পারবেন এই যে ভিডিওটি দেখার পরে, যে কিভাবে আসলে সাইন আপের কাজগুলো করতে হয় সেটি যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই আপনার লার্নিং অ্যান্ড আর্নিং টিউবের মধ্যে যাওয়ার পর প্রথমে যে দুটো ভিডিও দেওয়া রয়েছে আমি ভিডিওতে ক্লিক করার পরে সরাসরি যে দুটো ভিডিও রয়েছে পিকো ওয়ার্কার্স এবং র্যাপিড ওয়ার্কার্স এর মধ্যে বিশেষ করে সেই দুটো ভিডিও দেখে আসলে আজকের ওয়েবসাইটে কাজ করা অত্যন্ত সহজ হয়ে যাবে। এবার আমি দেখাচ্ছি কিভাবে আপনি এখান থেকে পেমেন্টটা নেবেন, তার মানে উইথড্রটা নেবেন। সো উইথড্র নেওয়ার জন্য প্রথমে আপনাকে উইথড্রতে ক্লিক করতে হবে। উইথড্রতে ক্লিক করার পরে সরাসরি এখানে যে অপশনটি চলে আসছে যে সে পেমেন্টস অন হোল্ড পিন উইল বি মেইলড টু ইউ, তার মানে তারা এখানে একটি মেইল পাঠাবে যেখানে একটি পিন থাকবে। সো আমি পেমেন্ট নিতে চাইলে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানে যে অপশনগুলো পেমেন্টের সেটি হচ্ছে যে ট্রান্স পে, এরপর পেপল, এরপর স্কিল, পেইওনিয়ার, ইআরটিএম। যারা ইন্ডিয়ান রয়েছেন তাদের জন্য ইআরটিএমটা সোজা, আর যারা অন্যান্য কান্ট্রি রয়েছেন তাদের জন্য পেইওনিয়ার রয়েছে, স্কিল রয়েছে, তারপর পেপল রয়েছে, ট্রান্সফার রয়েছে, এবং পেমেন্ট মেথড কি পরিমাণ সেটি কত হলে আপনি উইথড্র করে নিতে পারবেন সেটি পরিষ্কার করে দেওয়া রয়েছে। মিনিমাম উইথড্র উইড্রল ইজ $10, তার মানে আপনি যদি $10 আর্নিং করেন তাহলে এখান থেকে অনায়াসে ট্রান্স পে এর মাধ্যমে উইড্র করে নিতে পারবেন, এবং এখানে ট্রান্সফার পে নিবে টোটাল $6। এরপর রয়েছে পেপল, পেপলের মধ্যে $9 হলে উইড্র করে নেওয়া যাবে। এরপর মিনিমাম উইড্রল রয়েছে স্কিলের মধ্যে $9, ইউনিয়নের মধ্যে রয়েছে $20, এরপর ইআরটিএম এর মধ্যে রয়েছে $9। তার মানে এই মিনিমাম $9 যদি আপনি এখানে আর্নিং করেন অনায়াসে ইআরটিএম এর মাধ্যমে অথবা আপনি স্কিলের মাধ্যমে উইড্র নিতে পারবেন অথবা পেপলের মাধ্যমে উইড্র নিতে পারবেন। পেপল যাদের নেই তারা অবশ্যই আমার চ্যানেলের মধ্যে একটি ভিডিও দেওয়া রয়েছে, সেই ভিডিওটি দেখে আসলে অবশ্যই এই বাংলাদেশে বসে সাইপ্রাস কান্ট্রি ইউজ করে পেপলটা ইউজ করতে পারেন লিমিটেড আকারে। তো আশা করি বুঝতে পেরেছেন যে এখানে কিভাবে কাজ করবে সেটি আমি দেখিয়ে দিলাম, যেহেতু ভিডিওটি বড় হয়ে যাবে আবার অনেকেই ভিডিও বড় হলে সেটি দেখতে চান না, সুতরাং আমি অনুরোধ রাখবো আগের যে দুটো ভিডিও আমি দিয়েছি বিশেষ করে র্যাপিড ওয়ার্কার্স এবং পিকো ওয়ার্কার্স এর উপরে সে দুটো ভিডিও দেখে আসলে আজকের ওয়েবসাইটে কাজ করার জন্য আপনার জন্য অনেক বেশি জিএস হবে। তবে আরেকটি কথা বলে রাখা ভালো, সেটি হচ্ছে যে আপনি যখন জবস খুঁজবেন তখন আপনাকে এখানে আপনার ফোন নাম্বারটি ভেরিফাই করতে হবে, তার মানে একটি ফোন দিয়ে আপনি একটি অ্যাকাউন্ট তুলবেন এবং সেই ফোন নাম্বারটি ভেরিফিকেশন করার পরে আপনি এখানে স্টেপ বাই স্টেপ কাজগুলো পাবেন এবং কাজগুলো করে কাজ জমা দিতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। সো এর বাইরে কিন্তু আলোচনা নেই, 2009 সাল থেকে যাত্রা করে এই microworkers.com ওয়েবসাইটটি অদ্যাবধি পেমেন্ট দিয়ে আসছে এবং অনেকেই কিন্তু এই ওয়েবসাইটটিতে কাজ করছে যারা নতুন পুরাতন উভয়ই, এবং অনায়াসে কিন্তু পেমেন্ট নিচ্ছে, সুতরাং আপনিও অবশ্যই ওয়েবসাইটটিতে কাজ করতে পারবেন। সবাই পরিশেষে আরেকটি টিপস বলে দিচ্ছি যে আপনি microworkers জব সাইডের মধ্যে যদি সত্যি কাজ করতে চান তাহলে মিনিমাম আপনাকে একটি টাইম ইনভেস্ট করতে হবে। microworkers রয়েছে, পিকো ওয়ার্কার্স রয়েছে, র্যাপিড ওয়ার্কার্স রয়েছে, সাইন মি আপ রয়েছে, যেগুলোর আমি অলরেডি ভিডিও দিয়েছি, এবং আশা করি সেই ওয়েবসাইট পাঁচটি যদি আপনি চুজ করেন এবং সেই ওয়েবসাইটটিতে ডেলি যদি একটি মিনিমাম সময় ইনভেস্ট করেন তাহলে অনায়াসে আপনি মোটামুটি একটি ইনকাম এনশিওর করে নিতে পারবেন। সো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন, পাশাপাশি যে বেল আইকনটি দেখতে পাচ্ছেন সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখুন যাতে সবার আগে লেটেস্ট লার্নিং অ্যান্ড আর্নিং রিলেটেড ভিডিওগুলো এখান থেকে পেয়ে যেতে পারেন। এবং ফ্রিল্যান্সিং ক্যারিয়ার গঠন করতে চাইলে অবশ্যই প্লেলিস্টে ক্লিক করবেন, প্লেলিস্টে ক্লিক করলে আপনার এখানে অনেকগুলো প্লেলিস্ট দেখতে পাবেন, যে প্লেলিস্টগুলো দেখে আপনি আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে নেবেন যেটি অন্য কোনো চ্যানেলে হয়তো পাবেন না। সো ভালো থাকুন, সুস্থ থাকুন, সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন। আল ক্যাচ ইউ গাইস ইন মাই নেক্সট ভিডিও, টিল দেন টেক কেয়ার।